সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না পরিশ্রম করলে সাফল্য ধরা দিতে বাধ্য পরিশ্রমের বিকল্প নেই মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের সাথে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে কৃতীদের শুভেচ্ছা জানিয়ে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেই সাথে তিনি বলেন প্রাইভেট টিউশন এই রাজ্যে এক ক্ষয়রোগের আকার ধারণ করেছে তবে প্রাইভেট টিউশন ছাড়াও ভালো রেজাল্ট করা যায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2022-2023 শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সোমবার ঘোষিত হয়েছে মঙ্গলবার সংশ্লিষ্ট পরীক্ষায় কৃতীদের সাথে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি দুর্দান্ত ফলাফলের জন্য কৃতীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সেই সাথে বলেন পরিশ্রমের কোনো বিকল্প নেই তো যারাই পরিশ্রম করেছে তার রেজাল্টও পেয়েছে আর হার্ডওয়ার্ক যে কোনো স্টুডেন্টদের জন্য হার্ডওয়ার্ক হচ্ছে প্রাইম বিষয় এবং আজকে যারা তোমাদের মা বাবারা তোমাদের সাথে আছে তারা নিশ্চয়ই গর্ববোধ করছেন যে আমার ছেলে মেয়ের এত ভালো রেজাল্ট করেছে সারা ত্রিপুরাবাসী তোমাদের এত ভালো রেজাল্ট সেই রেজাল্টের জন্য সবাই খুশি আমি অনেকের সাথে কথা বলেছি তারাও বলছে আর বিশেষ করে এবার মানে আগরতলার বাইরে থেকে রেজাল্ট খুবই ভালো হয়েছে মুখ্যমন্ত্রী বলেন এই ফলাফলের পেছনে অভিভাবকদের যথেষ্ট পরিশ্রম রয়েছে তাছাড়া শিক্ষক শিক্ষিকাদের অবদান তো কোনোদিনই ভোলার মতো নয় এর জন্য সবসময় মনে রাখবে যারা আমাদের মা বাবারা আছেন তাদের প্রচুর পরিশ্রম তোমরা তো করেছো কিন্তু মা বাবাদেরও পরিশ্রম আছে এবং আমি আশা করি আগামী দিন শুধু এখানেই শেষ নয় খালি যাত্রা শুরু হলো এবং ত্রিপুরার নিজের তো নাম করবে কিন্তু ত্রিপুরার যে নাম আরও উজ্জ্বল করবে সেই আশা আমি রাখছি এবং আগামী দিন উচ্চশিক্ষার ক্ষেত্রে এই যে রেজাল্ট করলে সেটা কিন্তু একটা বেস তৈরি হবে সেই বেসের উপর তৈরি করে আগামী দিন নিশ্চয়ই তোমরা আরো ভালো করবে যারা তোমাদেরকে পড়িয়েছে স্কুলে শিক্ষক শিক্ষিকারা তাদেরকে কখনো ভুলবে না এবং আমরা সবাই জানি যে শিক্ষক শিক্ষিকারাও তোমাদের এই যে ভালো একটা রেজাল্ট করো সেই রেজাল্টের পিছনে তাদেরও কিন্তু একটা পরিশ্রম আছে আমি নিজেও একজন শিক্ষক মেডিকেল কলেজে আমি পড়িয়েছি আমরা জানি যে ক্লাসে যাওয়ার আগে বা এর আগের দিন নিজে প্রস্তুত না থাকলে স্টুডেন্টদের ঠিকভাবে পড়ানো ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন প্রাইভেট টিউশন ছাড়াও ভালো ফল করা যায় প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী প্রাইভেট টিউশন নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেন আমি টিচার খুঁজছিলাম তো লক্ষ্ণৌতে সবাই হাসছে বলে টিচার এটা কি রকম ওখানে কিন্তু এরকম প্রচলনই নেই টিচার রাখা অথচ ওইসব জায়গায় দেখি সবাই 99% পায় আমাদের এখানে কিন্তু এটা একটা সাংঘাতিক সমস্যা ওরা কি রেজাল্ট ভালো করে না ওরা তো ভালো রেজাল্ট করে এবং শেষ পর্যন্ত আমি নিজেও পড়তাম আমিও মেয়েকে পড়াতাম এরকম অবস্থা মানে ওখানে এরকম চলনই নেই ওই বিষয়টা আমাদের এখানে অনেকটা মানে ক্ষয়রোগের মতো অবস্থা হয়েছে আর ওই দিন এই বিষয়গুলো আমাদের দেখতে হবে টিউশন ছাড়াও ভালো রেজাল্ট করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করব আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের সবাই মুখ্যমন্ত্রী এদিন রাজধানীর বাইরের স্কুলগুলোতে ভালো ফলাফল করার জন্য সন্তোষ প্রকাশ করেন সেই সাথে কৃতীদের উচ্চ শিক্ষায় আরো ভালো ফলাফল করতে অনুপ্রাণিত করেন তাছাড়া ভবিষ্যতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ তথা রাজ্যের নাম উজ্জ্বল করার আহ্বান জানান তিনি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড